হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিয়াও আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। অনেকদিন তো ঝাল মশলা খাওয়া হলো, তো আজকে আমি চিন্তা করলাম যে কিছু ডেজার্ট খাওয়া যাক। তাছাড়া আমার চ্যানেলে কোনো ডেজার্ট ভিডিও নেই, সো ওই চিন্তা থেকে আমি আজকে দুটি ফেমাস পেস্ট্রি শপ থেকে বেশ কিছু খাবার নিয়ে এসেছি। একটি হচ্ছে মিস্টার বাকের কিংবা বাকের ভাই, আপনারা যেটাই বলেন, আরেকটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল চেইন শপ কুপার্স। এগুলো অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সবগুলো পেস্ট্রি আমি বের করে নিয়েছি, এক সাইডে রেখেছি কুপার্সের পেস্ট্রিগুলো, এক সাইডে মিস্টার বাকের পেস্ট্রিগুলো রেখেছি। মিস্টার বাকের থেকে এটা এনেছি ব্লুবেরি পেস্ট্রি, এখানে আছে চকলেট মুস, আর এটা হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি, খুব কালারফুল এটা। এখানে আছে মিক্সড পেস্ট্রি, আর এটা হচ্ছে ক্রিম রোল। আর কুপার্সে আছে চিজ বান, একটি কাপ কেক, এটা হচ্ছে চিজ কেক বা চিজ পেস্ট্রি, আর এটা হচ্ছে অতি পরিচিত ব্ল্যাক ফরেস্ট। তো পেস্ট্রি তো খাওয়াই হবে, বাট পেস্ট্রি খাওয়ার আগে পেস্ট্রি একটু গল্প শুনে নিই। পেস্ট্রি কী? পেস্ট্রি হচ্ছে একটা ডো, এটা মূলত ময়দা দিয়ে তৈরি হয়। এর মাঝে সুগার, বেকিং পাউডার, মিল্ক, বাটার, এগ এইসব জিনিসের সংমিশ্রণ থাকে। এটা সুইটেন্টও হতে পারে, স্যাভারিও হতে পারে। যে পেস্ট্রিগুলো সুইটেন্ট হয় সেগুলো বেকারি প্রোডাক্ট হিসাবে আমরা চিনি, তো আমাদের দেশে এই সুইটেন্ট পেস্ট্রিটাই খুব বেশি পরিচিত। তো প্রথমে আমি খাচ্ছি ব্লুবেরি পেস্ট্রিটা, এটা খুবই সুন্দর দেখতে। একটু নিয়ে দেখি আমি, বাহ, দেখতে খুব সুন্দর লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আহ কি শান্তি, পুরো মুখের মধ্যে মিলিয়ে গেল, খুব সুন্দর ব্লুবেরি একটা ফ্লেভার। এবং যে ক্রিমটা ইউজ করেছে খুব ভালো একটা ক্রিম ইউজ করেছে, এটা খেতে খুবই খুবই সুস্বাদু লাগছে। খুব বেশি মিষ্টি না, পরিমিত মিষ্টি। এখন একটু ম্যাঙ্গো কেকটা খেয়ে দেখি। দেখি খুব ভালো লাগতেছে, একদম সুন্দর একটা কালার, না জানি খেতে কত মজা। মনে হচ্ছে যে পাকা আম খাচ্ছি। অসাধারণ অসাধারণ, একদম পাকা আমের ফ্লেভার। এখন একটু মিক্সড পেস্ট্রিটা দেখি, এই দুইটার চেয়ে এটা একটু একটু নর্মাল লাগছে, এটা স্বাদটা, এটা একটু মিষ্টিটা একটু বেশি, বিশেষ করে এটা খুব লাইট মিষ্টি, যেটা খুব সুদিক এবং খেতে খুব ভালো লাগে, যে অতিরিক্ত মিষ্টি এর মধ্যে নাই, এর মধ্যে একটু অতিরিক্ত মিষ্টি আছে এবং বিভিন্ন ফ্লেভার পাওয়া যাচ্ছে। উপরে একটা হোয়াইট ফরেস্টের একটা ফ্লেভার, নিচে ব্ল্যাক ফরেস্টের ফ্লেভার আছে। আর একটু দেখি, নিচ থেকে তুলে দেখি, এর মাঝে মেবি ব্লুবেরিও আছে, তো একদম খারাপ না। তো আমার কাছে এটার চেয়ে এটা অনেক বেটার মনে হয়েছে, এটাও বেশ ভালো লেগেছে এটার চেয়ে। এখন চকলেট মুসটা আগে খাই, রোলটা একটু পরে খাই। দেখেন কি সুন্দর করে পরিবেশন করেছে, তাদের একটা
সিগনেচার দেওয়া আছে এখানে। যদিও চকলেট আমার খুব বেশি ফেভারিট না, ঠিক আছে, স্বাদ খুব ভালো, পুরো চকলেটের ফ্লেভার, চারিদিকে শুধু চকলেট আর চকলেটের ছড়াছড়ি। আমরা ছোটবেলায় যে মিমি মিমি চকলেট খেতাম না, ওই মিমি চকলেটের পুরো ফ্লেভার পাওয়া যাচ্ছে এটার মাঝে। তো মিমি অনেক মিমি চকলেট এখন বেশি পাওয়া যায় না, তো এই মুজের মধ্যে আপনার মিমি চকলেটের সে ফ্লেভার পেতে পারবেন, ছোটবেলায় হারিয়ে যেতে পারবেন এই মুজটাকে। এখন আমি একটু ক্রিম রোলে ফিরে আসি, ক্রিম রোলটা নেই, ভিতরে দেখতে পাচ্ছেন ক্রিমের পুরো ঠাসা, মেবি ডিফারেন্ট ধরনের ক্রিম আছে। ক্রিমের ঠাসা হলো ফার্স্ট বাইকেতে আমি তেমন ক্রিম পাইনি, দেখি একটু খাই। এবার ক্রিমের স্বাদ পাওয়া যাচ্ছে, এটা বেশ মুচমুচে, ক্রাস্টটা বেশ মজার, আর ভিতরে ক্রিমটাও বেশ ভালো, চকলেটের ক্রিম মেবি। তো দুইটার কম্বিনেশনটা বেশ ভালো। আমার কেন জানি মনে হচ্ছে চকলেট ক্রিমের সাথে আর অন্য একটা কিছু আছে, দেখি আর একটু খেয়ে দেখি। এর মাঝে মকা ক্রিম আছে, এই জন্যই স্বাদটা এরকম লাগছে, বেশ ভালো লাগছে, এটা বেশ মুচমুচে এবং খেতে বেশ মজা। এখন এই হচ্ছে মিশ্রা বাকেরের খাবার। তো মিশ্রা বাকেরের সবগুলো কেকই একদম ফ্যান্টাস্টিক, খুবই মজার এবং মাইন্ড ব্লোয়িং যেটা বলে, খুব ভালো এগুলো ডেজার্ট হিসাবে। তবে আমার সেই মিক্সড পেস্ট্রিটা আর কি অত ভালো লাগেনি, অন্য সবার কাছে অত ভালো লাগতে পারে, বাট এটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, বাট ঠিক আছে, একদম যে খারাপ তা না, অ্যাভারেজ, বাট বাকি এগুলো সব মাস্টার ক্লাস, একদম জোস আর কি, যেরকম সব ধরনের একদম সুন্দর পারফেক্ট স্বাদ, পারফেক্ট মিশ্রণ সব কিছুর, বেশ ভালো লেগেছে। এগুলোর দামও নেই যে এগুলো পারফেক্ট। এখন খাওয়া তো হলো মিশ্রা বাকেরের গুলো, তো এখন কিছু কথা বলে নিই এই পেস্ট্রি সম্পর্কে। পেস্ট্রি কি সেটা তো আপনাদের আগেই বলেছি, আমাদের শুধু মধ্যে সুইটেন পেস্ট্রি পরিচিত, এই পেস্ট্রি আবার বেশ কয়েক ধরনের হয়। এর মধ্যে আছে শর্ট ক্রাস্ট পেস্ট্রি, শর্ট ক্রাস্ট পেস্ট্রিটা খুবই সিম্পল এবং কমন পেস্ট্রি, এটা মেনলি টার্টসে ইউজ হয়। এছাড়া আছে ফ্লেকি পেস্ট্রি, এটা খুবই সিম্পল একটা পেস্ট্রি, এটা যখন কুক করা হয় তখন এটা এক্সপ্যান্ড হয়ে যায়, কারণ এর ভিতরে বেশ কিছু লেয়ার থাকে, এটা বেক করে খাস্তা এবং বাটারি করা হয়। এটা মূলত আমরা যে প্যাটিস খেয়ে থাকি আমরা আমাদের দেশে, সে প্যাটিসের মতো। এছাড়া আছে পাপ পেস্ট্রি, পাপ পেস্ট্রি অনেকগুলো লেয়ার থাকে, এর ফলে এগুলো এক্সপ্যান্ড হয়ে যায়। পাপ পেস্ট্রি মূলত লেমিনেটেড ডো দিয়ে তৈরি করা হয়। আরেকটা আছে চকস পেস্ট্রি, চক পেস্ট্রি এটা লাইট পেস্ট্রি, তবে মাঝে মাঝে উপরে চকলেটের লেয়ারও থাকে। আরেকটা আছে খুবই ডিফারেন্ট একটা পেস্ট্রি, সেটা হচ্ছে হট ওয়াটার ক্রাস্ট পেস্ট্রি, এটা খুব বেশি ইউজ করা দেখা যায় না আমাদের দেশে, এটা ইউজ করা হয় মশলাদার পায়ের ক্ষেত্রে, ট্রেডিশনালি এটা হ্যান্ড রেজ পায়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা মতো পক পাই এন্ড গেম পাই ইউজ করা হয়। এছাড়া মাঝে মাঝে স্টেক এবং কিডনি পাইতে ইউজ করা হয়। যা গল্প তো অনেক হলো, তো কুপার্সে ফিরে আসা যাক। প্রথমে এটা কাপ কেক, এই কাপ কেকটা একটু খেয়ে দেখি, স্টারওয়ালা কাপ কেক, উপরে সুন্দর স্টার আছে, চকলেট একটা
এটা পুরোপুরি চকলেটে ঠাসা। বেশ মাউথ ওয়াটারিং, তবে একটু তেতো তেতো, কারণ উপরে পুরোপুরি ডার্ক চকলেট দেওয়া আছে, এর জন্য একটু তেতো তেতো লাগছে। বাট তেতো লাগলেও এটা খেতে বেশ মজা লাগছে। এটা একটু মশলাদার, তো এটা একটু পরে খাই, আগে মিষ্টি আইটেমগুলো খেয়ে দেখি। আর এটা হচ্ছে চিজ কেক, খুবই সুন্দর একটা চিজ কেক, নিচে ব্ল্যাক ফরেস্ট আছে। বাহ, পুরোপুরি ভাবে মুখে মিলিয়ে গেল মনে হয়। এটা মনে হয় ব্ল্যাক ফরেস্ট না, এটা চকলেট কেক। খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এটা যতগুলো কেক খেলাম তার মধ্যে এটা বেস্ট। আমার কাছে বেস্ট, কারণ অন্যান্য কেকগুলোতে এই কেকটা ছাড়া বাকি অন্যান্য কেকগুলোতে সুগার অনেক বেশি দিয়েছেন, মিষ্টি বেশি লাগছে। বাট এর একটু চিজ কেক তো একটু নোনতা নোনতা লাগছে, খেতে খুব খুব মজা লাগছে। অসাধারণ। এখন খাবো অতি পরিচিত ব্ল্যাক ফরেস্ট কেক। এটা আসলে যে কোনো পেস্ট্রি দোকানের একটা ট্রেডমার্ক পেস্ট্রি। জোস, ওয়াও, এটাও একদম ফার্স্ট ক্লাস। এটা তো অত বেশি মিষ্টি না, এবং এর মাঝে স্ট্রবেরি ক্রিম দেওয়া আছে, সাথে চকলেট কেক আছে, আর ব্ল্যাক ফরেস্ট তো আছেই, সেই লাগতেছে। অসাধারণ। জায়গাগুলো পরে খাবো, এখন ওদের চিজ বানটা খেয়ে দেখি। চিজ মানে চিজটা একদম শক্ত হয়ে গেছে, আসলে বেশ কিছুক্ষণ আগে আনা হয়েছে আর এটা পরে খাওয়া হচ্ছে, তো এই জন্য শক্ত হয়ে গেছে। বাট রুটিটা এখনো বেশ সফট আছে, একটু খেয়ে দেখি। এটা চিকেন চিজ বান, এর ভিতরে চিকেন রয়েছে, খারাপ না। তবে চিজটা যদি একটু মেল্ট থাকতো তাহলে এটা একদম জোস লাগতো, ফার্স্ট ক্লাস হইতো। তো বন্ধু, আপনারা তো দেখলেনই কি কি খেলাম, কি 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 রিকমেন্ডেশন। আমার মতে বেস্ট কেক হচ্ছে কুপার্স এর মধ্যে, এই দুইটা বেস্ট, মিস্টার বাকেরের মধ্যে এটা বেস্ট। বাকিগুলো অ্যাভারেজের চেয়ে একটু বেশি, অ্যাভারেজ বলা যাবে না, কারণ এগুলো অ্যাভারেজের চেয়ে বেশ ভালো। বিশেষ করে চকলেট মুজ, তারপর এই ম্যাঙ্গো পেস্ট্রি, এই ক্রিম রোল, সবই অ্যাভারেজের চেয়ে বেশ ভালো। এটা একটু অ্যাভারেজ, বাট বাকিগুলো বেশ ভালো এবং টেস্ট অসাধারণ। দাম হয়তো একটু বেশি লাগতে পারে আপনাদের কাছে, বাট দাম বেশি হলে এগুলো ওর্থ ইট। আর এই ওই কুপার্সের মধ্যে এই দুটো বেশ, চিজ কেক এবং ওই ব্ল্যাক ফরেস্টটা অসাধারণ, অসাধারণ। এটা স্বাদ আসলে বলার বাহিরে। আর চিজ বানটা ঠিক আছে, ওকে, এটা গরম খেতে পারলে হয়তো আরও ভালো লাগতো। এই বন্ধুরা, তো এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।